প্রচন্ড ঝড়ে বঙ্গবন্ধু সেতুর ওপর দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে নয়টি বগি লাইনচ্যুত। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বিচ্ছিন্ন। নেত্রকোনা ও সুরামগঞ্জে ঘূর্ণিঝড়ে একই পরিবারের চারজন সহ দশজনের মৃত্যু। টানা দাবদাহের পর সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। এবং নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ চার সহযোগীকে অপহরণের অভিযোগ। সমর্থকদের বিক্ষোভ, একই শহর থেকে নিখোঁজ আরো দুজন। সময় সংবাদে সঙ্গে আছি আমি ইশরাত জাহান। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুতে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী ট্রেন। রাতে ঘূর্ণিঝড়ে ট্রেনটি নটি বগুই লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন সন্ধ্যা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনাস্থল থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনটি রাত এগারোটার দিকে দুর্ঘটনা কবলিত হয় বঙ্গবন্ধু সেতুতে। ট্রেনের যাত্রী এবং নিরাপত্তা কর্মীরা বলছেন, বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার সময় হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের নয়টি বগি। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন পনেরো থেকে ষোলো জন যাত্রী। তবে যাত্রীরা বলছেন, বাতাস যদি উল্টো দিক থেকে বইত তবে অসংখ্য প্রাণহানির আশঙ্কা ছিল। ঝড়টা হচ্ছিল, ড্রাইভার সাহেব ফোন করে বললাম যে গাড়িটা খুব আস্তে আস্তে যান। তারপর ড্রাইভার সাহেব জানালো যে এরকম ব্যাপার, আমার সামনে বগিতে এলো, পিছনে বগিটা আমার ইঞ্জিন ফল, পাশের বগিটা পিছনে বগিটা পড়ে গেছে। মোটামুটি নয়টা বগি, কম বেশি নয়টা বগি এখানে লাইনচ্যুত হয়। যে রেল সড়ক, যে বাস সড়ক যেটা, সে বাস সড়কের যে গাইডওয়াল আছে তার সাথে হেলে পড়ে গেছে। তখন আমরা ওখান থেকে সার্চিং শুরু করি। মৃত্যুটাকে অনেক কাছে থেকে দেখেছি আমি একদম, মানে প্রথম যে বগিটা পড়ে, প্রথম ইঞ্জিনের পরের বগিতেই ছিলাম আমি। তো এত দ্রুত একটা ঘূর্ণিঝড় আমার লাইফে কোনোদিন রিয়েলাইজ করি নাই বা দেখিও নি। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী। এ সময় তিনি জানান, ট্রেনটি ঝড়ের কারণেই দুর্ঘটনা কবলিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা। ঝড়ের ঘটনা জীবনে কোনোদিন ঘটে নাই, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে এই দুর্ঘটনা। আমরা সাথে সাথে একটি তদন্ত কমিটি গঠন করেছি এই দুর্ঘটনার কারণ সমূহ উল্লেখ করে। আগামী তিন দিনের মাঝে তারা আমাদের কাছে রিপোর্ট দাখিল করবেন। আর উদ্ধার কাজের তদারকিতে থাকা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে অনেকটাই। আমাদের ইকুইপমেন্ট গুলো ব্যবহার করবো সেটাও দুরূহ, বিকজ এখানে সরাসরি ক্রেন ব্যবহার করা যাচ্ছে না। তা আমরা আশা করতেছি যে খুবই, এটা তো একটা ভিন্ন ধরনের, মানে অ্যাজাম্পশন করা খুব কঠিন, তবে বিকাল পাঁচটা বা ছটা আগে তো হবে না। উদ্ধার কাজে যোগ দিয়েছে ঢাকা ও ঈশ্বরদী থেকে আসা দুটি রিলিফ ট্রেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুতে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, উদ্ধার কাজের গতি কেমন দেখছেন আর কয়টি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে? ঈশাত, আপনি জানেন যে নয়টি বগি পড়ে গিয়েছিল, তো এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে যে নয়টি বগির মধ্যে চারটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, আর বাকি যে পাঁচটি বগি রয়েছে সেগুলো উদ্ধারের তৎপরতা এখনো পর্যন্ত চলছে। আর সেই একই কথা আবারও বলেছেন রেলওয়ের কর্মকর্তারা, যে তারা যেটি সকালে আমাদেরকে জানিয়েছিলেন যে সন্ধ্যা ছয়টা নাগাদ হয়তো বা এই রেল লাইনটি পুরোপুরি অবমুক্ত করা সম্ভব হবে, ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে, সেই কথা তারা এখনো বলছেন। তো এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যে গতকাল রাত থেকে এই উদ্ধার কাজে তদারকি করছেন যিনি, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। তো তিনি এখনো এখানে আছেন, আমি আবারও তার সঙ্গেই কথা বলছি। ঈশাত, তো জনাব খলিলুর রহমান, উদ্ধার কাজের এই তৎপরতায় কিছুক্ষণ আগে আপনি আমাকে বলেছিলেন যে পাঁচটির এখনো বাকি রয়েছে, চারটি উদ্ধার করা হয়ে গেছে, তো এই যে পাঁচটি এখনো আপনারা কাজ করছেন, এটি উদ্ধার করতে আসলে আর কি পরিমাণ সময় লাগতে পারে? না, যে চারটি উঠেছে, চারটার মধ্যে দুটো খুব ক্রিটিক্যাল ছিল, তো আমরা মোটামুটি সাকসেসফুলি তুলে ফেললাম, বাকি পাঁচটি আছে। আশা করছি যে যেভাবে আমরা কাজ করছি আমাদের বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আশা করছি যে শেষ করতে পারবো। আপনি বলছিলেন যে দুটি খুবই ক্রিটিক্যাল ছিল, যে চারটি উদ্ধার করেছেন, হ্যাঁ উঠিয়ে ফেলেছেন, আর যে পাঁচটি এখন উঠানো সম্ভব হয়নি, এগুলার কন্ডিশনটা কিরকম? মানে যেহেতু ইকুইপমেন্টসগুলো খুব সহজভাবে ব্যবহার করা যাচ্ছে না স্পেস জায়গার মানে স্বল্পতার জন্য, সেই জন্য দেরিটা বেশি হচ্ছে। তো আমরা আশা করছি যে পাঁচটা থেকে ছটার মধ্যে ইনশাআল্লাহ সবই তুলতে পারবো। ধন্যবাদ। ঈশাত, আপনি শুনছিলেন যে খলিলুর রহমান যেমনটি বলছিলেন যে যে নয়টি বগি পড়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যে চারটি
বগি ছিল সেইগুলিকে কিন্তু তারা এরই মধ্যে উদ্ধার করে ফেলেছেন এবং আর যে পাঁচটি বগি এখন তারা উদ্ধারে কাজ করে যাচ্ছেন সেইগুলি উদ্ধার করতে আর খুব বেশি সময় লাগবে না তিনি এমনটাই আশা করছেন এবং সকালবেলা তারা যে সময়টি বেঁধে দিয়েছিলেন যে সকাল সন্ধ্যা ছয়টার মধ্যে তারা পুরো উদ্ধার প্রক্রিয়াটি শেষ করতে পারবেন এখনও তারা সে একই কথাই বলছেন তিনি এইভাবে বলেছেন যে প্রতি একটি বগি উদ্ধারে যদি দেড় ঘন্টা মতো সময় করেও লাগে তাহলে পাঁচটি বগি উদ্ধার তারা সন্ধ্যা ছয়টা নাগাদে সম্ভব করতে পারবেন আর আপনি দেখছেন যে এইখানে যে আসলে কিন্তু আধুনিক যন্ত্রপাতি খুব বেশি ব্যবহার করা যাচ্ছে না এখানকার যে ভৌগোলিক অবস্থান এবং সেতুর যে কাঠামো সেসব কারণে তো ফলে তারা ম্যানুয়ালি কাজ করছেন বেশি এবং এ কারণেই কিছুটা সময় বেশি লাগছে এবং তিনি আরেকটি বিষয় যেটি আমাকে জানিয়েছেন যে যখন এই সবগুলো বগি উদ্ধার করা সম্ভব হবে তখন এই দ্রুতযান এক্সপ্রেস যে ট্রেনটি আপনার দুর্ঘটনা কবলিত হয়েছে সেই ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের সাহায্যে এই ট্রেনগুলোকে তারা নির্দিষ্ট একটি সৈয়দপুর যেই রেলওয়ে জংশন রয়েছে সেখানে তারা নিয়ে যেতে পারবেন এবং এই যেই রেল লাইনটি রয়েছে সেটিকে তারা ট্রেন চলাচলের জন্য অবমুক্ত করে দেবেন কারণ এরই মধ্যে কিন্তু খলিলুর রহমান যেটি জানিয়েছেন যে এরই মধ্যে কিন্তু তাদের বেশ কয়েকটি ট্রেনের শিডিউলের বিপর্যয় ঘটেছে এবং এইখানে ট্রেন চলাচল বন্ধ থাকায় পুরো উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন তো সেসব বিষয় বিবেচনায় রেখেই তারা যত দ্রুত সম্ভব রেল লাইনটিকে তারা ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছেন ইশরাত ধন্যবাদ রুমেল দর্শক বঙ্গবন্ধু সেতু থেকে খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন যে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের যে নয়টি বগি লাইনচ্যুত হয়েছিল তার মধ্যে চারটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই চারটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল চলে যাচ্ছি পরের খবরে কালবৈশাখী ঝড়ে নেত্রকোনা ও সুনামগঞ্জে একই পরিবারের চারজন সহ দশজন নিহত হয়েছেন ঝড়ে আহত হয়েছেন কমপক্ষে 30 জন রাত একটার দিকে কালবৈশাখী ঝড় চলাকালে ঘরের নিচে চাপা পড়ে নেত্রকোনার কলমাকান্দ উপজেলার কৈলাটি ইউনিয়নের বিশমপুর গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সন্তান সহ চারজন মারা যান এ সময় পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ঘর চাপায় মারা যান এক নারী সহ 2 জন এদিকে ঝড়ের কারণে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা সহ সহস্রাধিক কাঁচা পাকা ঘরবাড়ি আর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও এদিকে রাত 10টা থেকে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিহত হয়েছেন 4 জন এতে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি এছাড়া ঝড়ে সিলেট নগরীতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মধ্যরাত থেকে পুরো নগরী হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন এদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহের পর এক পশলায় বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কর্মজীবী মানুষের মনে সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন হঠাৎই মুষলধারে বৃষ্টি সেই সাথে ঝোড়ো হাওয়া ভ্যাবসা গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর মনে নিয়ে আসে কিছুটা সুখের পারশ বৃষ্টিতে গা জোড়াতে ঘর থেকে বেরিয়ে পড়েন নগরীর সাধারণ মানুষ বেশিক্ষণ স্থায়ী না হলেও কদিনের দাবদাহের পর এই বৃষ্টি স্বস্তি ফিরেছে নগর জীবনে তবে আকস্মিক এই বৃষ্টিতে কর্মস্থলমুখী মানুষেরা কিছুটা সমস্যার মধ্যে পড়লেও গ্রীষ্মের তীব্র দাবদাহের পর কিছুটা শীতল ছোঁয়া পেয়ে খুশি রাজধানীবাসী এতদিন গরমের পরে এখন যে কঠোর একদিন বৃষ্টি নামছে খুব ভালো লাগতেছে এতদিন খুব গরম ছিল হ্যাঁ আজকে একটু খুব ঠান্ডা খুব শান্তি লাগতে আছে পানির লাগে আমরা হা হা করলাম এখন বৃষ্টি হচ্ছে একটু রাগ আল্লাদের একটু ভালো হয়েছে আজকে অনেকদিন পর হঠাৎ করে বৃষ্টি নামছে হ্যাঁ খুব ভালো লাগতেছে অনেক গরম লাগছিল যদিও একটু সাময়িক সমস্যা তারপরও অনেক ভালো লাগতেছে একটা স্বস্তির নিঃশ্বাস আসছে আর কি শহর নগর জীবনে সময় সংবাদে আরো থাকছে চট্টগ্রামে মোবাইল ফোন কলেই হাত বদল হচ্ছে শত কোটি টাকার স্বর্ণের বার গ্রাহক বা বাহকের হদিস বের করতে হিমশিম অপহরণের 7 ঘন্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে উদ্ধার করেছে পুলিশ এর আগে নজরুল ইসলাম ও তার 4 সহযোগীকে অপহরণের অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে এদিকে নারায়ণগঞ্জ থেকে আরও 2 জনকে অপহরণের অভিযোগ করেছেন তাদের স্বজনেরা রোববার দুপুরে জেলা আদালতে একটি মামলায় হাজিরা শেষে গাড়িতে করে সিদ্ধিরগঞ্জ ফেরার পথে শিবু মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে নজরুল ইসলাম সহ তার 4 সহযোগীকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে নজরুলের পরিবার কিছুদিন যাবৎ হোসেনে এটা করার জন্য খুব কয়েকবারই প্রক্রিয়া করছিল ধরার জন্য মারার জন্য নির্বাচনের আগে এরকম করছিল আটকাইছিল অনেক টাকা কন্ট্যাক্ট করছিল মারার জন্য এখন ও একটা মিথ্যা মামলা দিছে এই মামলায় হাজির হইতে আসছিল
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নামে অথবা তাদের ভুল পদক্ষেপে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম দিয়েও কেউ করতে পারে, আবার এরকম হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভুল পদক্ষেপও হতে পারে। বাট আমি আশা করি এটা ফাইন্ড আউট হওয়া উচিত এবং হবে। আমরা চেষ্টা করছি যে নজরুল কাউন্সিলের সহ যে পাঁচজন নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত তাদেরকে অক্ষত উদ্ধার যেন আমরা করতে পারি। তবে রোববার রাত 9টার দিকে ঢাকা কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরের হালডোবার শালবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নজরুলের গাড়ি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে নারায়ণগঞ্জ কোর্টের সামনে থেকে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক নিখোঁজ হয়েছেন বলে জানান তার স্বজনরা। কোর্টের কাজ শেষ করে ঠিক 2টার দিকে উনি এই লাইব্রেরি থেকে এখানে বেরিয়েছে, ওনার গাড়িতে উঠছে। ফোন দিলে দেখা যায় একটা নাম্বার খালি খোলা, ওনার অনেকগুলি নাম্বার, ওই নাম্বারগুলি দেখা যায় যে সবগুলি বন্ধ। তো ড্রাইভারে ফোন দিলাম, দিয়ে ড্রাইভারের মোবাইলের নাম্বারও বন্ধ। আশঙ্কা করতেছি যে একসাথে যেহেতু গেছে হয়তো একসাথেই ঘটনাটা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে নজরুল ইসলামের অপহরণের সাথে চন্দনের নিখোঁজের কোনো যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। দুই ঘটনার সাথে কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি না, দুইজনের মধ্যে কোনো সংযোগ থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। কি কারণে তাকে পাওয়া যাচ্ছে না বা কি কারণে তার ফোন টোন অফ, এটা একটু আলাদা বিবেচনা। এদিকে নজরুল ইসলাম সহ চারজনের অপহরণের বিষয়ে কোনো মামলা না হলেও চন্দন সরকার ও তার ড্রাইভারের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছেন তার স্বজনরা। তাসমিনা ফরোজ, সময় সংবাদ। এদিকে নজরুল ইসলামের সমর্থকরা ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুল রুদ্র, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুদ্র, এর আগে জানিয়েছিলাম ইশরাত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে গতকাল দুপুর 2:30টার দিকে যখন জেলা আদালত থেকে নজরুল ইসলাম একটি মামলার রায় শুনানি এবং সেখানে হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলেন এবং সেই মামলার হাজিরা শেষে তিনি যখন ফিরে আসছিলেন, তিনি ফিরে আসার সময় কিন্তু জিডি তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে নারায়ণগঞ্জ শিবু মার্কেট সংলগ্ন স্টেডিয়াম এবং এর আশপাশের যে এলাকাটি আছে সেই এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। এবং আমরা বিভিন্ন জনের কাছে অর্থাৎ নজরুল ইসলামের সমর্থকরা বলছেন এক ধরনের কথা এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এক ধরনের কথা। সমর্থকরা যে অভিযোগগুলো আমাদেরকে জানিয়েছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের একটা চেকপোস্ট ছিল এবং সেই চেকপোস্ট থেকে সবাইকে খুব খুব কঠোর নজরদারির মধ্যে কিন্তু সবাইকে তল্লাশি করা হচ্ছিল এবং সেই তল্লাশির এক পর্যায়ে কিন্তু নজরুল ইসলাম নিখোঁজ হন বলে নজরুল ইসলামের যে সমর্থকরা আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং যে বিষয়গুলো আরো জানিয়ে রাখি যে আজকে এই নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় কিন্তু সকাল থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এই বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে কিন্তু তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এখানে বিক্ষোভ করেছেন এবং ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের যে জায়গাটি আছে, যে সড়কটি আছে সাইনবোর্ডে, সেই জায়গাটিতে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং সকাল থেকেই প্রায় এক ঘন্টা হয়ে গেছে। এই এক ঘন্টা ধরে কিন্তু যান চলাচল আমরা বন্ধ দেখতে পাচ্ছি এবং এখনো কিন্তু এই এলাকায় যান চলাচল বন্ধ আছে। তো যে বিষয়গুলো আরো আপনাদেরকে বলে রাখছি সেই বিষয়গুলো হচ্ছে যে এখনো পর্যন্ত তারা কোনো আইনি প্রক্রিয়ায় যাননি, কারণ হচ্ছে এই আইনি প্রক্রিয়ায় যাওয়ার জন্য যে বিষয়গুলো দরকার যে স্থানীয় সাংসদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, স্থানীয় সাংসদের পক্ষ থেকে অর্থাৎ শামীম ওসমানের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে খুব দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে উপস্থিত আছেন নজরুল ইসলাম সাহেবের ছোট ভাই, তো আমরা তার সঙ্গে কথা বলছি যে তার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে। তো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা প্রতিবাদ চালিয়ে যাব, আমার ভাই যতক্ষণ বন্ধ জীবিত না ফিরবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই আমার ভাই যেন অতি তাড়াতাড়ি করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক, আমরা এটা চাই। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? জি অবশ্যই সন্দেহ করতেছি, অবশ্যই সন্দেহ করতেছি। এটা নিয়ে অনেকদিন ধরে আপনাদের এই যে গন্ডগোল চলতেছে। এটা আমার ভাই 11 বছর ছিল নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ছাত্রলীগের সেক্রেটারি, সিদ্ধুর থানা সভাপতি, সেন্ট্রাল মেম্বার, যুবলীগের সেন্ট্রাল মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, বর্তমানে আওয়ামী লীগের আপনার এই কমিশনার। দ্বন্দ্বটা শুরু হয় আপনার আগে রাস্তা করা নিয়ে এই আপনার 2 মাস আগে, এই সরকারি রাস্তার মধ্যে কাজ করতেছে এই নূর হোসেনের লোক পাঠাইছে, কাজ করতে পারবো না। নূর হোসেনের 10টা 12টা গাড়ি পাঠাইছে অস্ত্র শস্ত্র দিয়া, সব লোকের আমাদের পিডাই পিডাইয়া এই রাস্তায় আমরা করতে পারবি না।
এরপর মামলা দিছে নিখোঁজ স্যার আমরা কি ব্যবস্থা নিচ্ছি এখন আমরা কোনো আশ্বাস পাইতেছি না আমাদের উপরের মহল থেকে কোনো আশ্বাস দিতেছে না আপনাদের উপর মহল থেকে কোনো আশ্বাস দিতেছে না যদি আপনাদের আমাদের আশ্বাস দেয় যে আমাদের ভাই ফেরত আসবে তারপর যে কথাগুলো ওনারা বললেন যে এখানে একটি স্থানীয়ভাবে রাস্তা হচ্ছে এবং সেই রাস্তার কাজ করা নিয়ে কিন্তু এখানে তাদের বিরোধের সূত্রপাত হয়েছে এবং তারা আরো যে বিষয়গুলো জানালেন যে যদি তাদের ভাইকে তারা ফেরত না পান এবং স্থানীয় সরকার প্রশাসন এবং অন্যান্য যারা আছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে তারা এই দাবি জানিয়েছেন যে যদি তাদের ভাইকে ফেরত দেয়া না হয় খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু আরো কঠোর আন্দোলনে যাবে এবার স্বর্ণ চোরাচালান নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট বন্দরনগরী চট্টগ্রামে মাত্র একটি মোবাইল ফোনের কলে হাত বদল হয়ে যাচ্ছে শত কোটি টাকার স্বর্ণের বার ফলে মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণের বার কিভাবে বাহকের হাতে আসছে বা বাহকের কাছ থেকে কারা এসব স্বর্ণের বার গ্রহণ করছে তার কোনো হদিশ পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আর আগে শুধুমাত্র বিদেশ থেকে আসা যাত্রীরা স্বর্ণের বার পাচার করলেও এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীরাও অভিনব কৌশলে স্বর্ণ পাচার করছে স্বর্ণ চালান নিয়ে কমলদের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে চলতি বছরের প্রথম চার মাসে 62টি চালানে আটক করা হয়েছে প্রায় 91 কোটি টাকা মূল্যের 211 কেজি স্বর্ণের বার আর এর আগে গত বছরের শেষ চার মাসে আরো অন্তত 90 কেজি স্বর্ণের বার আটক করা হয়েছিল কিন্তু এসব স্বর্ণের বার আটকের ঘটনায় কোনো মূলহোতা ধরা পড়েনি কারণ হিসেবে পুলিশ কর্মকর্তারা দাবি করছেন এসব ক্যারিয়ার শুধুমাত্র একটি মোবাইল ফোনের অপেক্ষায় থাকে চালান পৌঁছে দেওয়ার জন্য যারা লোকটি করতেছে তাদেরকে জাস্ট বলা হচ্ছে যে তোমরা চিটাগাং এ যাবা ওখানে তোমার একটা নাম্বার থেকে ফোন আসবে তাকে শুধু তাকে ব্যাগটা বুঝাই দেবা যে লোকটা ক্যারি করছে সে কিন্তু জানে না যে কে তাকে ফোন দিবে কোন নাম্বার থেকে ফোন দিবে তারা কিছু কোডও এই ক্ষেত্রে ইউজ করে আগে স্বর্ণের চালানের সাথে ধরা পড়তো মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীরা কিন্তু এখন তারা ভিন্ন কৌশলে এই স্বর্ণের চালান পাচারের চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বিমানের ভেতর স্বর্ণের বার রেখে নেমে যাচ্ছে সে যাত্রী আর চট্টগ্রাম থেকে একই বিমানে ঢাকা যাওয়া সেই ক্যারিয়ার অভ্যন্তরীণ রুটে যাত্রী হিসাবে স্বর্ণের বার নিয়ে সহজেই বিমান বন্দর পার হয়ে যাচ্ছে বড় চালানটা ধরা পড়েছে তারা কাস্টমসে থেকে বেরোনোর সময় ধরা পড়ছে তার মানে তারা একটা রিস্ক নিয়ে আসছে যে তারা ধরা পড়বে বা পড়তে পারে তাহলে এই রিস্কের মধ্যে একটা খেলা তারা খেলে এই অবস্থায় চট্টগ্রামে গত 25 মার্চ 107 কেজি স্বর্ণের বার উদ্ধার হওয়ার মামলাটি র‍্যাবকে দিয়ে তদন্ত করাতে চায় জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততার সাথে যাতে তদন্তটা সম্পন্ন করা যায় এই জন্য র‍্যাবে তদন্ত দেয়া হয় তবে বিমানবন্দরের এই শীর্ষ কর্মকর্তার দাবি স্বর্ণের পাচার রোধে তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আমার স্ক্যানিং মেশিন মেটাল ডিটেক্টর আর্চওয়ে এগুলি আমার এখানে যা আছে এটা সংখ্যা আমরা আরো বাড়ানোর চেষ্টা করছি নিরাপত্তা আরো জোরদার করার জন্য গত 8 মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চালান আটকের ঘটনায় মোট 15টি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলা এখন পর্যন্ত তদন্ত করছে পতেঙ্গা থানা পুলিশ কমল দে সমসংবাদ চট্টগ্রাম দেশের বাইরের খবর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত রোববার উড়িষ্যার বালাসোর জেলার হুইলার দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে শত্রুপক্ষের হাত থেকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে 120 কিলোমিটার দূরে থাকতে অপর দিক থেকে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়া সম্ভব হবে পাকিস্তানে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকদিন পরই ভারতের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার প্রচণ্ড ঝড়ে বঙ্গবন্ধু সেতুর ওপর দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনা ও সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে একই পরিবারের 4 জন সহ 10 জনের মৃত্যু টানা দাবদাহের পর সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি এবং নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ 4 সহযোগীকে অপহরণের অভিযোগ সমর্থকদের বিক্ষোভ একই শহর থেকে নিখোঁজ আরো 2 জন এ ছিল সময় সংবাদে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি যে কোনো রবি ও স্থিতিশীল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন 4 স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে সঙ্গে থাকুন সময়